বাংলার লোকগীতি হলুই বা হোলবল গান এই গান প্রথম শুরু করেন নদিয়ার কৃষ্ণগঞ্জের কৃষ্ণপুরের অজিত ঘোষ এই হলবোল একটি প্রাচীন লোকগীতি পূর্বেকার রাখাল বালকেরা গরু চড়াতে গিয়ে যে গান গাইত বা সন্ধ্যাবেলায় ফিরে বাড়ি গিয়ে খোল কর্তাল বাজিয়ে গান গিয়ে চাল ডাল আলু তেল লবণ ইত্যাদি সংগ্রহ করে আনত কিন্তু বর্তমান প্রজন্ম এ বিষয়ে বিশেষ আগ্রহ দেখায়নি ফলে বিলুপ্তির পথে এই হোল বোল গান কিন্তু সেই ঐতিহ্যের মর্যাদা ফিরিয়ে এনেছেন কৃষ্ণগঞ্জের কৃষ্ণপুর গ্রামের কিছু যুবক সেই প্রথা মেনে আজও অজিত ঘোষের বাড়িতে গিয়ে প্রথম গান গিয়ে সূচনা করেন এই গানের তবে সময়কাল বদলেছে গানের কথা এসেছে পরিবর্তন কৃষ্ণ কৃষ্ণকথা রাধাকথার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক ভোট প্রচারের কথাও এবছরও রাখাল বালকের দলবল বিভিন্ন ধরনের গান উপস্থাপনা করেছেন তবে এবারে তারা গানের মাধ্যমে করোনা সচেতনতার বৃদ্ধি উদ্যোগ নিয়েছেন পাশাপাশি করোনা বিধি মাথায় রেখে লোকগীতির ঐতিহ্য বজায় রাখার জন্য কয়েকজন মিলে বনভোজন করবেন বলেও জানিয়েছেন নৃত্যশিল্পী গোপাল ঘোষ হাজার আধুনিকতার মাঝেও তাদের পূর্বপুরুষের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এই আপ্রাণ প্রচেষ্টা সত্যি দৃষ্টান্তমূলক এহেন প্রয়াস সত্যিই প্রশংসনীয় এটি সমাজের একটি বড় প্রাপ্তি বলে মনে করেন বিশিষ্ট কবি সাহিত্যিক তাপস কুমার মিত্র প্রত্যেক দিন আমরা গরু চলাইতে যাই মাঠে সবাই মিলিয়ে ঠিক আছে সবাই মিলে গরু চলাইতে গিয়ে আমরা মাঠে গান বাতি গান টান বেঁধে সবাই মিলে গান টান করি এবার গরু বাড়ি নিয়ে আসার সন্ধ্যের সময় গরু বাড়ি নিয়ে আসি বাড়ি নিয়ে এসে গোয়ালি তুলি দিই তুলি দিয়ে আমরা লোকের বাড়িতে খোল করতাল লিগে একটু গান বাতি গান টান করি তো এবছরে বছরে করুণার জন্যই এবারি গান আর কারোর বাড়ি যাচ্ছি কয়েকটা বাড়িতে গিয়েছি পৌষ সংক্রান্তি পরের দিন আমরা পিকনিক করি মানে আমরা বনভোজন করি তা এইবার করুণার জন্যে এবারি বনভোজন কয়েকজনা নিয়ে হবে মানে দু চারজনা নিয়ে আমরা করবো এবার আমরা করুণার গান বেঁধেছি এবার আগে আমরা অন্য গান করতাম এবার করুণার গান করছি করুণার গান প্রতি বছরে কৃষ্ণ নামটাম এটা ওটা করি পাঁচ রকমের পাঁচ রকমের গান করি লোকের বাড়ি বাড়ি যাই চাল পয়সা তুলতে গিয়ে পাঁচটা বন্ধুবান্ধব নিয়ে মাঠে গরু টরু চড়িয়েছি আমরা হচ্ছে গরু গোয়ালি তুলিয়ে আমরা পাঁচটা ছেলে সন্ধেবেলা বেরোই বেরোই খোল কর্তাল নিয়ে নাম কৃষ্ণ গান অনেক রকমের গান বিভিন্ন রকমের গান আমরা ও হলিবেলির গান টান ছড়াটরা বলি বলে আমরা পাঁচ বাড়ি ঘুরি ঘুরে আমরা মনে করি যে একটা অনুষ্ঠান করব যে এই দিনে তা সেটা তো এবারটি হবে না এবারটি করোনার খুব চাপাচাপ পড়ে গিয়েছে সারা পশ্চিম বাংলা ব্যাপী আগেকার দিনে বিশেষত এই গানের অনুষ্ঠানটা পালিত হতো গ্রামের রাখাল বালকেরা এক পাল গরু নিয়ে মাঠে যেত আর নিজেরা গান তৈরি করতো নিজেরাই সুরক্ষিত এবং গাইত বিশেষত সারা পৌষ মাস ওই রাখাল বারকরা সারাদিন গরু চড়িয়ে রাত্রিবেলা সন্ধ্যাবেলা ঘরে এসে গরু গোয়ালে তুলে তারা কয়েকটা রাখাল বালক একসঙ্গে মিলিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল তুলতো এই চাল ডাল তুলে তারা মাঘ মাসের দু তারিখে একটা ফাঁকা জায়গায় রান্না করে সারা গ্রাম বাংলার মানুষকে খাওয়ানো হতো তো এবছরে করোনার জন্য এই যে কোভিড নাইন্টিন এই প্যান্ডামিক সিচুয়েশনে তারা একটা নতুন উদ্যোগ নিয়েছে ওই রাখাল বালকেরা সেটা মানুষকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করছে যাতে প্রত্যেকে মাস্ক ব্যবহার করে সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখে আর এবছরে তারা যেহেতু চাল ডাল তুলছে না এই কারণেই সরকার যেহেতু নির্দেশ দিয়েছে এক জায়গায় জমায়েত করা যাবে না তাই তারা বুদ্ধিমত্তার সাথে এবছরে তারা বাড়ি বাড়ি গিয়ে এই করোনা বিধি মেনে চলবার জন্য প্রচার চালাচ্ছে নদিয়া থেকে মাধবদেবনাথ আনন্দ বার্তা